एंटीमोनियम टार्टरिकम संक्षेपे एंटीम टार्ट एंटीमोनियम टार्टरिकम रिजेम्बल्स क्लोजली विद एंटीम क्रूडम एंड द अदर एंटीमोनीज इन इट्स एक्शन थ्रू द मोडालिटीज डिफर। तो ये होमिओपैथिक औषधि एंटीम क्रूडर साथे क्रियार दिक दिया सादृश्यशील जदिओ तादेर ह्रास बृद्धिते एवं किसु किसु लक्षणेर क्षेत्रे पार्थक्य आछे। एंटीम टार्ट वाज द फेवरेट एमिटिक अफ ओल्डेन टाइम्स एंड कन्सिक्वेंटलि इट इज वन अफ आवर बेस्ट रेमिडीज इन स्टेट्स अफ नौसिया। আগেকার দিনে অ্যালোপ্যাথিক ডাক্তাররা এবং কবিরাজরা অ্যান্টিম টার্টে বমি বমি ভাবের জন্য ব্যবহার করত ব্যাপকভাবে। কাজেই হোমিওপ্যাথিতেও নসিয়া বা বমি বমি ভাবের একটা শ্রেষ্ঠ ওষুধ হইল অ্যান্টিম টার্ট, যা সাধারণত প্রেগনেন্সিতে বেশি দেখা যায়। Nash has found it the nearest thing to a specific in cholera morbus, the indications being nausea, vomiting, loose stool, prostration, cold sweat, stupor or drowsiness. তো বিজ্ঞানী ন্যাশের মতে কলেরা মহামারী বা মারাত্মক ধরনের যে কলেরা দেখা দেয় তার একটি স্পেসিফিক বা নির্দিষ্ট সুনির্দিষ্ট ওষুধ হইল অ্যান্টিবায়োটিক। তিনি তার গবেষণায় দেখেছেন অ্যান্টিমটারের মধ্যে বমি বমি ভাব আছে, তারপরে বমি করা আছে, তারপর নরম পায়খানা বা ডায়রিয়া, তারপরে আছে প্রস্টেশন, দুর্বল হইয়া বিছানায় পড়ে যাওয়া, তাছাড়া কোল্ড সুইট, মুখে কপালে ঠান্ডা ঘাম বের হওয়া, যেটা চরম পর্যায়ের একটা লক্ষণ। তারপরে আছে স্টুপর বা অচেতন ভাব, ড্রাউসিনেস বা গভীর ঘুম বা তদ্রা। তো এইসব লক্ষণ যেহেতু কলেরা মহামারীর আক্রান্ত রোগীদের মধ্যে পাওয়া যায়, কাজেই বিজ্ঞানী ন্যাশের মতে কলেরা মহামারীর একটি সুনির্দিষ্ট ওষুধ হইল অ্যান্টিবায়োটিক। Drowsiness and even coma may accompany cases of all kinds in which antimtert is called for. তো এখানে আমাদের অ্যান্টিমটারের একটা প্রধান লক্ষণের কথা মনে রাখতে হবে, তা হলো
ঘুম ঘুম ভাব অথবা একেবারে অচেতন হয়ে পড়া, তো এই লক্ষণটা অ্যান্টিমটারের সমস্ত রোগীদের মধ্যেই সমস্ত রোগী থাকে, এবং অর্থাৎ এই লক্ষণ এই লক্ষণ পাওয়া গেলে এটাকে অ্যান্টিমটারের একটা প্রধান লক্ষণ হিসেবে ধরে নিতে হবে, এবং অ্যান্টিমটারের অন্যান্য লক্ষণ তার মধ্যে পাওয়া যায় কিনা তা খুঁজতে হবে। ফার্স্ট, দেয়ার ওয়াজ নসিয়া, ল্যাসিচুড অ্যান্ড এ ডিজায়ার ফর স্লিপ। তো অ্যান্টিমটার দিয়ে গোড়ার ঔষধ প্রস্তুতকারী একটি কোম্পানিতে এক শ্রমিক কিছুদিন কাজ করার পরে তার মধ্যে যেসব লক্ষণ দেখা দিয়েছিল, অর্থাৎ অ্যান্টিমটারের বিষক্রিয়ার ফলে, তার একটা হইল বমি বমি ভাব, দুর্বলতা এবং ঘুমানোর ইচ্ছা। অলসো এ পিকুলিয়ার র্যাশ অন দ্য ফেস অ্যান্ড চেস্ট, এবং তার মধ্যে অদ্ভুত ধরনের কিছু র্যাশ বা ফোসকাযুক্ত চর্মরোগ দেখা দিয়েছিল মুখের মধ্যে এবং বুকের মধ্যে। এ চাইল্ড কফস হোয়েন অ্যাংগ্রি ইজ ক্যারেক্টারিস্টিক। কাশির ক্ষেত্রে অ্যান্টিমটারের একটা প্রধান লক্ষণ হইল যে রোগী রেগে গেলে তার কাশি বৃদ্ধি পায়। দেখা যায় একটা শিশু রেগে গেছে এমন সময় তার কাশি শুরু হয়ে গেছে, অথবা পূর্বে যে কাশি হালকা ছিল এটা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। কাজেই এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে রেগে গেলে রোগ বৃদ্ধি পায়, এটা অ্যান্টিবায়োটিকের একটা প্রধান লক্ষণ। কফ এট 4 AM ইজ অ্যানাদার ইন্ডিকেশন হুইচ আই হ্যাভ ফাউন্ড ট্রু। ভোর 4টার দিকে কাশি শুরু হয়ে যাওয়া বা কাশি বৃদ্ধি পাওয়া, এটা হলো অ্যান্টিমটারের আরেকটা উল্লেখযোগ্য লক্ষণ বিজ্ঞানী ক্লার্কের মতে। The tongue has a thick white pasty coat with red papillae. অ্যান্টিমটারের জিহ্বাতে কিছু লক্ষণ আছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, এদিকে প্রত্যেক চিকিৎসকেরই খেয়াল রাখা উচিত। অ্যান্টিমটারের রোগীদের জিহ্বা থাকে মোটা স্তর বিশিষ্ট, ময়লা, পেস্টি কোট উইথ রেড পেপিলে, লালচে ধরনের থাকে। পেপিলাগুলি লালচে ধরনের থাকে এবং সাথে জিহ্বার মধ্যে একটা আঠালো ভাব থাকে বা পিচ্ছিল। মোট কথা, পরিষ্কার জিহ্বা থাকলে তাকে অ্যান্টিমটার, কোনো রোগীর জিহ্বা পরিষ্কার থাকলে তাকে অ্যান্টিমটার না দিয়ে বরঞ্চ ইপিকাক প্রয়োগ করা উচিত।
The typical exception is like that of smallpox, the symptoms of which disease are so closely reproduced in the proving that it has been used instead of vaccine for inoculation purposes and prophylactic power has been claimed for it. Antimatter proving a যে চর্মরোগে যেই ধরনের লক্ষণ সৃষ্টি হয়েছিল তা অনেকটা বসন্ত রোগের মতো বা গুটি বসন্ত রোগের মতো, আর এই কারণে স্মল পক্স বা বসন্ত রোগের একটা শ্রেষ্ঠ ঔষধ হইল অ্যান্টিমিটার্ড। এবং অনেক বিজ্ঞানী অ্যান্টিমিটার্ড ভ্যাকসিন বা টিকা হিসেবে প্রয়োগ করেও অনেক রোগীকে বসন্তের হাত থেকে রক্ষা করতে সক্ষম হইয়াছেন বলিয়া দাবি করিয়াছেন। অর্থাৎ অ্যান্টিমিটার্ড বসন্ত রোগের একই সাথে নিরাময়কারী এবং প্রতিরোধকারী ঔষধ হিসাবে গণ্য হইয়া থাকে। ওয়ার্ডস এট দ্য ব্যাক অফ দ্য গ্ল্যান্স পেনিস, Antimtard is also a psychotic and I have verified symptoms given in hearing warts at the back of the glans penis. Clarke-এর মতে Antimtard একটি psychotic ঔষধ এবং hearing এর proving এ একটি লক্ষণ দেওয়া হয়েছে তা হইল পুরুষাঙ্গের অগ্রভাগের নিচের দিকে আঁচিল সৃষ্টি হওয়া, এবং এটা অ্যান্টিমিটার প্রয়োগে ক্লার্ক নিরাময়ের দাবি করিয়াছেন। বোধ have odors from touch and even from being looked at. Both have both have odors from touch and even from being looked at. Antimtard এবং Antimprot দুইটা ওষুধেরই aggravation পাওয়া গেছে touch থেকে, অর্থাৎ স্পর্শ করলে এদের রোগ বৃদ্ধি পায়। And even from being looked at, এমনকি তাদের দিকে তাকাইলেও তাদের রোগ বৃদ্ধি পায়। অর্থাৎ
বিশেষ ধরনের কিছু লোকের প্রতি তাদের অসহিষ্ণুতা থাকে, তো এইসব লোকরা তাদের দিকে তাকাক এটাও তারা চায় না, আর এই কারণে তাদের দিকে তাকাইলেও তাদের মেজাজ খারাপ হয়, আর যেহেতু রাগলে অ্যান্টিম টার্টে রোগ বৃদ্ধি পায় কাজে, তাদের দিকে ওইসব লোকরা যাদেরকে তারা অপছন্দ করে এরা যদি তাকায়ও তাতেও তাদের রোগ বৃদ্ধি পায়, আর যদি কাছে আইসা তাদেরকে স্পর্শ করে হ্যালো সোনামণি কেমন আছো তখন তাদের রোগ আরো বৃদ্ধি পায়। Ours at night is more marked with antim turd than antim fruit. Coffee is ours 4 a.m. better from irritation. So antim crude amir saite parang sa antim turd hai. Rathir vela rup bitti pa lakhon ta ektu beshi dekha যায়। কাশি বোর চারটার দিকে বৃদ্ধি পায়, বেটার ফ্রম ইরাকটেশন, ডেকুর দিলে বা বমি করলে কাশি ভালো হয়ে যায়। তো এগুলি সাধারণত হুপিং কাশির লক্ষণ, কাজে হুপিং কাশি বা মারাত্মক ধরনের কাশির ক্ষেত্রে আমাদেরকে অ্যান্টিবায়োটিকের কথা মনে রাখতে হবে। তো কাশি বা ফুসফুসের অন্যান্য রোগের ক্ষেত্রে অ্যান্টিম টার্ডের আরেকটা উল্লেখযোগ্য লক্ষণ হইল এ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান্টিম টার্ড ইন লাং এফেকশন ইজ লাইজ উইথ হেড ব্যাক, অর্থাৎ মাথার পিছনের দিকে নিদ্রা যায়, অর্থাৎ তারা ডানে বা বামে কাত হয়ে শুইতে পারে না, তাহলে তাদের রোগ বৃদ্ধি পায়। কাজে অ্যান্টিম টার্ডের প্রধান কয়েকটা লক্ষণ আমাদেরকে মনে রাখতে হবে। একটা হলো এদের মধ্যে বমি বমি ভাব থাকে, দ্বিতীয়ত এদের ঘুমের ভাব একটু কম বেশি থাকে, এবং তৃতীয় এদের প্রধান লক্ষণ হইল মুখে বুকে বা অন্যত্র ত্বকের মধ্যে ফুসকা জাতীয় কিছু সমস্যা থাকতে পারে। তো মোটামুটি এই তিনটা প্রধান লক্ষণের উপর ভিত্তি করে আমাদের অ্যান্টিম টার্ড প্রয়োগের কথা চিন্তা করা উচিত।